এদিকে টেস্ট ক্রিকেটের 14 বছর পূর্তিতে বাংলাদেশকে আরো বেশি বেশি টেস্ট খেলা সুযোগ করে দিতে আইসিসির প্রতি অনুরোধ জানান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সঙ্গে তৃতীয় টেস্ট জিতে চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার দৃঢ় প্রত্যয়ের কথাও জানান মুশফিক। অন্যদিকে শেষ টেস্ট জিতে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য এখন জিম্বাবুয়ের, অনুশীলন শেষে এমনটি জানিয়েছেন দুই দলের অধিনায়ক। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। দেখতে দেখতে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 14 বছরে পদার্পণ করেছে, আর এই 14 বছরে টাইগাররা খেলেছে মাত্র 87টি টেস্ট ম্যাচ। এত কম টেস্ট ম্যাচ খেলে ভালো করা সম্ভব না হলেও বাংলাদেশের ধারাবাহিকভাবে ভালো করা উচিত বলে মনে করেন মুশফিক। আর সাম্প্রতিক সময়ে দলের পারফরমেন্স অনেক ভালো বলে জানালেন টাইগার অধিনায়ক। বলো, দলগুলোর সাথে যত বেশি টেস্ট খেলা হবে তত বেশি দল উন্নতি করবে বলে মনে করেন তিনি। তবে গত কয়েক বছর বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে ও দলে মানসম্মত কিছু খেলোয়াড় তৈরি হয়েছে বলে জানান মুশফিক। লাস্ট 14 বছর ইটস রিয়েলি লং টাইম, প্রবাবলি আমরা হয়তো আরো অ্যাজ এ টিম হিসেবে আরো একটু ইমপ্রুভ করার অনেক জায়গা ছিল, বাট আনফরচুনেটলি হয়তো বা সেটা হয়নি। প্রথম দিনের অনুশীলনে সাকিব তামিমরা না আসলেও দ্বিতীয় দিন দীর্ঘক্ষণ অনুশীলন ও নেট প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিলেন টাইগাররা। চট্টগ্রামের মাঠ বাংলাদেশ দলের জন্য বরাবরই লাকি গ্রাউন্ড, তাই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার ব্যাপারে বেশ আশাবাদী মুশফিক। আমাদের টিমটা যেভাবে খেলছে এখন এটা তো অবশ্যই, এবং পাঁচটা দিন হলেও আমরা যেন একই সেম টার্গেট থাকবে যে আমরা অবশ্যই জয় নেই এবং আমরা ইনশাআল্লাহ 3 নিয়ে জেতার জন্য প্রস্তুত। প্রথম দুটি টেস্টে হেরে এখন অনেকটাই ব্যাকফুটে সফরকারীরা, তবে শেষ টেস্টে নিজেদের সেরাটা দিয়ে এখন হোয়াইট ওয়াশ এড়ানোই মূল লক্ষ্য জিম্বাবুয়ের। এই টেস্টে জয়ের জন্য দলের প্রতিটি সদস্যই উন্মুখ হয়ে আছে, যেভাবেই হোক মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় পেতে চাই আমরা। বাংলাদেশও ভালো ফর্মে আছে, তবে হোয়াইট ওয়াশ এড়ানোই আমাদের এখন প্রধান লক্ষ্য। চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়ে টাইগাররা ইতিহাস রচনা করবে, এই স্বপ্ন এখন চট্টগ্রামের সব সমর্থকদের। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।